তুই অনেক বদমাইশি করিস, নারী পাচার করিস, অনেক খারাপ খারাপ কাজ করিস। তুই জানিস যে স্বর্গের সংবিধানে তোর কি শাস্তি হবে? 139 বার তোকে শুলে চড়ানো হবে, 72 বার গরম তাওয়ায় তোকে ভাজা হবে। শেফালি কোথায় আছে না বললে তোকে শুলে চড়াবো, বলবো না, কিছুতেই বলবো না। তোর বাবা বলবে। বাবা কি করে বলবে, বাবা তো কোমায়। তোকে কোমায় পাঠিয়ে দেবো। পুনরা এখনই হইল নিধনের প্রকৃত সময়, কিন্তু ঘরের ভিতর না। এই ঘরের ভিতর নিধন হইলে আমরাও নিধন হইতে পারি। গাড়িতে তোলেন। এই তোকে শেষ বারের মতো বলছি, শেফালি কোথায় আছে বলে দে। এই কার্তিক, আমি বলছিলাম কি, কি আমার শ্যামকে এরকম বন্দুক টাক করে ধরে রেখেছো কেন? তরিকা কি বলছি শ্যাম, মানে আমার কার্তিককে ছেড়ে দাও, ছেড়ে দাও। পুরোটা তো এখানে এন্ট্রি ছিল না, হাঁটো না এটাকে। আচ্ছা বিমান বাবু, আপনি সুতা সুতি বিপদ দেখেন কেন বলতো? যান না। এই তুই যাবি না, তোর মেয়েকে তুলে নিয়ে যাবো। আমার মেয়েকে না বাবা, আমার মেয়েকে না, আমার বউকে তুলে নিতে পারো? হ্যাঁ, বড্ড জ্বালায় আমায়। হ্যাঁ, আমি ডেকে আনবো। হ্যাঁ, তোর ডাকার নিখুঁজ। কি হচ্ছে গো নিজে? ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে, খুব আওয়াজও হচ্ছে। বিমানটা যে কি করছে কে জানে। চলো আমরা নিচে যাই। একদম না, একবার পোনাপাল এসে আমাকে বেঁধে রেখে দিয়েছিল, এবার যদি আমাদের দুজনকেই বেঁধে পাচার করে দেয়। বিমানের সুগার আছে, আমি চলে গেলে ওকে কে দেখবে? আরে আপনি ভুলে গেছেন, আপনার তো সুগার আছে। ও হ্যাঁ, আমার সুগার আছে, তাহলে ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ, কার্তিকের বাচ্চা, বলবি শেফালি কোথায় আছে না এক্ষুনি দানা পুড়ে দেবো? তুমি চিন্তা করো না, বাবার কিছু হবে না, কারণ পোনাপাল আসবে না। নিচে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা অলৌকিক ব্যাপার। অলৌকিক? হ্যাঁ, আজ পূর্ণিমা, তাকে হয়তো নারদ মামা ফিরেই এসেছে। হয়তো হয়তো কি রে, ওই দেখ তোর বাবাও ফিরে এসেছে। হ্যাঁ, চলে এলাম, উপায় নেই, আসতেই হলো। তুমি তুমি কার্তিক বাবুকে ওয়াচ করছিলে না? হ্যাঁ, সব সময় চোখে চোখে রেখেছি, অত লোকের মাঝখানে ঠিক চোখে চোখে রেখেছি। অত লোক মানে? এখন তো ঘর ভর্তি লোক লতা। ঘর ভর্তি লোক মানে কাদের লোক বাবা? পোনাপালের লোক। পোনাহুলোটা আবার এসেছে? হ্যাঁ এসেছে, অনেক লোকজন, হাতে পঞ্জিকা, পাইপ গ্যান, কার্তিককে তুলে নিয়ে যাবে তো। তাহলে তুমি চলে এলে কেন? না না, চলে আসতাম নাকি, আমি বাধা দিতাম? বাধা দিতাম না, তোর মা জানে একবার একটা পকেট মার্কে ধরতে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল। আরে অপদার্থ, তুমি চলে এলে কেন? ওই যে সুগারের ওষুধ। সুগারের ওষুধ মানে? হ্যাঁ, কার্তিকই তো বললো মারামারি ঝগড়া সব পরে হবে, আগে সুগারের ওষুধটা খেয়ে আসুন। এই সুগারের ওষুধটা খেয়ে গিয়ে এবার কার্তিকের সঙ্গে হাতে হাত মিলে লড়াই লাগিয়ে দেবো, লড়াই। ওরে পিকু, এতক্ষণে বুঝি চরম সর্বনাশ হয়ে গেছে, চল শিখছি, চল চল চল। এই একটু দাঁড়াও, আমি এই সুগারের ওষুধটা খেয়েই তোমাদের সঙ্গে যাচ্ছি।